ডোনাল্ড লু আসলে তাদের এত ভয় কিসে? কারণ এর আগের বার যখন এসেছিল তখন ডোনাল্ড লু বারবার করে একটা স্বচ্ছ নির্বাচনের কথা বলেছিল, আর স্বচ্ছ নির্বাচন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ভয়ের জিনিস। আওয়ামী লীগ কোন জিনিসে সবচেয়ে বেশি ভয় পায়? স্বচ্ছ নির্বাচন। তার মানে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় পায় এই দেশের জনগণকে। স্বচ্ছ নির্বাচন হলে জনগণের হাতে ক্ষমতা যাবে, এইটা আওয়ামী লীগ ভয় পায়। এবং এই ভয় আমরা আওয়ামী লীগের চোখে দেখি যখন ডোনাল্ড লু বাংলাদেশে আসতে চায়। এই যে ডোনাল্ড লু আসছে, তাদের সাথে আলোচনা করবে, কি করবে, এত ভয় কেন? ভয় কারণ নির্বাচন এই আওয়ামী লীগ হইতে দিতে চায় না, এবং নির্বাচন যেন আমরা সঠিকভাবে আন্দোলন করে নিতে না পারি, যদিও আমরা করে যাচ্ছি, আমরা সকলে আন্দোলন করে যাচ্ছি, অনেক দিন ধরে করে যাচ্ছি। আজকে এই টেবিলে যারা উপস্থিত আছেন, প্রত্যেক রাজনৈতিক নেতার প্রত্যেকটা দল, এবং আজকে যারা উপস্থিত থাকতে পারেন নাই, যেমন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, খেলাফত মজলিস বাংলাদেশ, আপনার জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, তারা যারা আজকে উপস্থিত থাকতে পারে নাই, তারাও সবাই এই আন্দোলনের সাথে কমপ্লিটলি সম্পৃক্ত আছেন। তবে এই আন্দোলন যেন বাস্তবায়ন ঠিকভাবে না হয়, তার জন্য সরকার সারাক্ষণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে এই যে এই দেশে যে মুসলিম শক্তি, এই দেশে যে দ্বীনি শক্তি, এই শক্তি যেন একত্রিত হইতে না পারে। প্রত্যেকটা দলের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করার জন্য যত কিছু করা সম্ভব এই আওয়ামী লীগ করে যাচ্ছে। এখানে আসলে আজকে স্টেজে এই জাতীয় নেতৃবৃন্দরা যে মূল্যবান বক্তব্য রেখেছেন যে সবচেয়ে বেশি দরকার আমাদের একত্রিত হওয়া। এখানে একত্রিত হওয়া কি কি আদলে? এই নোংরা আওয়ামী লীগ সরকারকে, অগণতান্ত্রিক আওয়ামী লীগ সরকারকে, এই মোদি বাহিনীর চামচা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর আন্দোলনে। এই ক্ষমতা থেকে সরানোর পর আমরা কি করব? ক্ষমতা থেকে সরানোর পর আমাদের আসলে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকটা আন্দোলন জনগণের জন্য আন্দোলন, অন্য কোনো কিছুর আন্দোলন না। তাহলে যদি জনগণের জন্য আন্দোলন হতে হয়, তাহলে গণতন্ত্র সৃষ্টি এবং গণতন্ত্র এস্টাবলিশ করার আন্দোলন হতে হবে। একই সাথে আজকে স্টেজে মঞ্জু ভাই একটা কথা বলেছেন, দরকার হলে আমরা সবাই আমাদের দলের পরিচিতি বাদ দিয়ে দেই, একসাথে আন্দোলনে নামি। আমি তার সাথে একমত, শুধু একটা জায়গায় বলবো, পরিচিতি বাদ দেওয়ার তো কিছু নাই ভাই, একসাথে যুদ্ধ করার জন্য আমার নিজের নাম তো ভুলে যেতে হবে না, নিজের নাম ভুলার দরকার নাই, যুদ্ধ চলেন হাতে হাত ধরে একসাথে করি। আমরা এই যে আজকে উপস্থিত হয়েছি, আমরা আজকে আলোচনা করেছি, এবং আমরা সবাই একমত যে জাতীয় নির্বাচন যেমন প্রহসনের নির্বাচন ছিল, এই উপজেলা লোকাল নির্বাচন ওই একই প্রহসনের নির্বাচন, এই আওয়ামী লীগের দ্বারা কোনো নির্বাচন হবে না। তবে আমরা শুধু কথা বলেও নির্বাচন ঠেকাতে পারবো না, নির্বাচন থামাতে হলে, এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হলে আমাদের একত্রিত কাজ করতে হবে। এবং এইখানে মঞ্জু ভাই সুন্দর একটা কথা বলেছেন যে এক বছরের দরকার হলে চলেন আমরা সবাই মিলে পরিকল্পনা নেই। এবং আমি শুধু বিএনপিকে আহ্বান জানাবো না, বিএনপিকেও আহ্বান জানাচ্ছি মঞ্জু ভাইয়ের সাথে, কিন্তু শুধু বিএনপিকে আহ্বান জানাবো না, আমি আজকে যারা আছেন সবাইকে আহ্বান জানাই, বাংলাদেশ জামাতে ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নিজামী ইসলাম, জাকপা, সবাইকে আহ্বান জানাই, ভাই চলেন আমরা সবাই মিলে এক বছরের প্ল্যান করি, যে যে আসবে আসবে, যে যে আসবে না আসবে না, দরকার তো সবার একটাই ভাই, এই আওয়ামী লীগ সরকারের পতন, গণতন্ত্রের এবং জনগণের অধিকার সৃষ্টি। তাহলে চলেন সবাই আমরা একসাথে পথ চলা শুরু করি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আরেকবার এখানে উপস্থিত সবাই